আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং ফলো, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকদিন পরে বললাম, কারণ অনেকেই বলেন যে ভাই এই কথাটা এখন আর কেন বলেন না, আসলে আমি মূল নিউজেই ফোকাস করি। তো যাই হোক, ইসরায়েল মুসলিম ভাইয়ের বউ একটা কথা কয়, সময় যখন খারাপ যায় চারদিক থেকে খারাপ যায়। কথাটা সত্য, আলহামদুলিল্লাহ আজকে ইসরায়েলের বিপরীতে নতুন আর একটা শক্তি রুখে দাঁড়িয়েছে। সেই দেশটার নাম হচ্ছে কি, এক বাক্যে সবাই বলেন চীন। তবে তারাও যে খুব বেশি সুবিধার মানুষ তাও না, তাদের দেশে উইগর মুসলিমদেরকে কিন্তু বারোটা বাজাচ্ছে। বাট বৈশ্বিক রাজনীতিকে ব্যালেন্সের জন্য নিজেদের স্বার্থ রক্ষায় আপনার ইসরায়েলের সাথে নতুন করে আবার চীনের দ্বন্দ্ব শুরু। যেমনিই হোক, দ্বন্দ্ব হইলেই হয়েছে, এটা হচ্ছে কথা। কারণ আমরা যারা আছি, আমরা মুসলমানরা ইসরায়েলকে অপছন্দ করি একটাই কারণ, ফিলিস্তিনের সাধারণ মানুষদের উপর বছরের পর বছর যে অন্যায় অত্যাচার করছে এইটার জন্য, এছাড়া আর কিছুই না। দর্শক, ইসরায়েলের একটা প্রধান মিত্র রাষ্ট্র বা ইসরায়েলকে আজকের দিনে এই জায়গায় যারা আইনা ডাইকা জায়গা দিছে, পুরো প্ল্যান করছে, সেটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ বলেন, চীন বলেন, পাকিস্তান বলেন, মানে পৃথিবীর অনেক দেশেরই কিন্তু একটু ঝামেলা চলতেছে। আর সেই ঝামেলাটা অনেক দেশের কাছে অনেক ইস্যুতে, চীনের ইস্যু হচ্ছে তাইওয়ান। গত কয়েকদিন আগে জাতিসংঘে একটা বিষয় নিয়ে ভোটাভুটি হয়েছে, চীন তাইওয়ান ইস্যুতে সম্ভবত কোনো আলোচনা আসছে। সেইখানে ইসরায়েলের যে রাষ্ট্রদূত ছিল, সেই চাটুকার চট করে ওইটা যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে একটা বক্তব্য দিছে। আর সেখান থেকে কিন্তু চীন খেপছে, যুক্তরাষ্ট্র যে আপনার ইরাক, আফগানিস্তান বা বিভিন্ন জায়গায় এই যে যুদ্ধ চালাচ্ছে সেগুলো সব নিয়ে আসা ইসরায়েলকে খুব কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। খুশি আমাদের পুতিন কাকা, কারণ পুতিন কাকাও দুই দিন গেল না এই হুঁশিয়ারি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের চাপে পড়ে যদি চীনের সাথে সম্পর্ক খারাপ করে ইসরায়েল, তাহলে তাদেরকে এটার পরিণাম ভুগতে হবে, সতর্ক করেছে চীন। আপনার একটা মার্কিন গণমাধ্যম এই প্রতিবেদন ছাপিয়েছে, ওই প্রতিবেদনে বলা হয়েছে চীনের কূটনৈতিক লিউ জিয়ান চাও গত সপ্তাহে বেইজিংয়ে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছিলেন। তলব করার পরে, আসার পরে ওই রাষ্ট্রদূতের নাম হচ্ছে ইরিত বিন আব্বাহ। ওই ইরিত বিন আব্বাকে পাঠানো এক বার্তা তিনি তলবের মধ্যে যখন আসছে, সেই বার্তাতে তিনি বলছেন যে মার্কিন চাপে প্রভাবিত হয়ে যদি ইসরায়েল আচরণ করে তাহলে তাদের খবর আছে, কারণ সূত্রপাতটা কিন্তু ওইখান থেকে আসছে। দর্শক, চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ ভিত্তিহীন তা এবং তা অপবাদ বলেও জানান লিউ জিয়ান চাও। এর মাধ্যমে চীনের জনগণকে অপমান করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, বিদেশি চাপের মুখে ইসরায়েল যদি চীনের অবমাননা করে তাহলে তা হবে তাদের একটা রাজনৈতিক আপনার বড় মাপের ভুল। তিনি আরও বলেন, গত 40 বছরে কারো দিকে একটা গুলিও ছড়েনি চীন, কিন্তু যুক্তরাষ্ট্র বহু বছর ধরে আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ চালাচ্ছে। এই ব্যাপারে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন তারা জানেন না যে কী কারণে হঠাৎ এই ধরনের শক্তিশালী বার্তা দিয়েছে চীন। এটা কি পুতিন কাকার সাথে বিষয় নিয়ে ইস্যুতে, নাকি অ্যাডভান্স ওয়ার্নিং, নাকি জাতিসংঘের ওই বক্তব্যের প্রেক্ষাপটে চীন এই বার্তা দিয়েছে? তারা অনেকেই মনে করছে যে তাইওয়ান এবং সাম্প্রতিক মার্কিন চীন উত্তেজনা নিয়ে এখন যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে অ্যাডভান্সই ওয়ার্নিং দিয়ে দিছে ইসরায়েলকে, কারণ এরা সবসময় ধরেন বিপরীত অবস্থানে চলে যায়, যেমনটা রাশিয়ার সাথে আমরা দেখছি। আর আপনারা জানেন যে এই মুহূর্তে ইন্দোনেশিয়াতে আপনার একটা সম্মেলনে যোগ দেওয়ার জন্য চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া একটা জোট বাইধেই কিন্তু আবার ওইদিকে মানে তারা যাচ্ছে। সো এই মুহূর্তে চীন এবং রাশিয়ার মধ্যে ইতিহাসে সবচেয়ে ভালো সময় যাচ্ছে যে বিষয়গুলোকে সামনে আনছে। তবে গত বছর সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতা ছাড়ার পর থেকে ইসরায়েলের সাথে চীনের সম্পর্ক অনেকটাই আপনার দূরত্ব ঘটতে থাকে, মানে লাস্ট যেই প্রধানমন্ত্রী ছিল তার আসার পরে। এই ব্যাপারে ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পশ্চিমা সব দেশকে একই ধরনের হুঁশিয়ারি বার্তা দিচ্ছে চীন, তারা বুঝতে পারছে না যে কেন। এই ব্যাপারে চীনা গণমাধ্যমের বা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো চীনকে প্রশ্ন করেছে, বাট তারা কোনো ধরনের উত্তর দেয়নি। এখানে ইসরায়েলকে চীন আরও কয়েকটা বার্তার মধ্যে প্রধান একটা অন্যতম বার্তা দিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যদি ইসরায়েল সেখানে সহমত পোষণ করে, যেমনটা ওই লাস্ট পর্যায়ে তারা করেছে, তাহলে ইসরায়েলেরও মাথায় রাখা উচিত তারা ফিলিস্তিনে যেই ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে সেটা কি মানবাধিকার লঙ্ঘন করে নাকি করে না। আর এই বিষয়টা কিন্তু যুক্তরাষ্ট্রের বেলাও তারা আঙ্গুল দিয়েছে, চীন যে আফগানিস্তান এবং ইরাকে যে যুদ্ধ চালিয়েছে, সাধারণ মানুষ হতাহত হয়েছে, বাড়িঘর হারিয়েছে, শিশুরা মারা গেছে, সেটাও কি মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে নাকি পড়ে না। সম্ভবত আমার ধারণা ওই বিষয়গুলোকে ইস্যু কইরা, অথবা চীনাদের কাছে অনেক তথ্য আছে, বুঝছেন, এরা কিন্তু টেকনোলজিতে অনেক অ্যাডভান্স, কোন দেশ কোথায় বসে কী করে, আমেরিকা যেমন খবর রাখে, নজরদারি করে, এই যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, এগুলোর মাধ্যমে চীনাওয়ালারাও কিন্তু খবর রাখে। তো নানানভাবে তাদের কাছে হয়তো তথ্য আছে যে ইসরায়েল আপনার আমেরিকানের পক্ষে হয়তো অবস্থান নেবে, যেমনটা রাশিয়ার বেলাও দেখছে।
তো হয়তো অ্যাডভান্সই একটা ওয়ার্নিং দিয়ে দিছে, বাট যেই কারণেই দিছে আমি খুশি। আমি আবার চীনের পক্ষেও না, বুঝছেন, আমার অবস্থান চীনের পক্ষেও না। মানে যারা অন্যায় অত্যাচার করে উইঘরে লক্ষ লক্ষ মুসলমানকে মাইরা ফেলতেছে, ইসরায়েলি আর চীনাদের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা তো আপনি জানেন। উইঘরে যা করতেছে চীনারা, এক আল্লাহ মাবুদ জানে, এখানে কাউরে ছবি টবিও তুলতে দেয় না। গাজা ফিলিস্তিনের আমরা তো ছবি টবি কিছু দেখি, বাট চীনের উইঘরে সাংবাদিকদের ঢুকাই নিষেধ। এখানে দুটো শহর বানিয়ে রাখছে, একটা শহরে একটা দৃশ্য দেখায় আর আরেকটা শহরে চলে গোপন নির্যাতন। মুসলিম বোনদেরকে প্রতিনিয়ত চাইনিজ সেনারা ধর্ষণ করে, তাদের কিডনি লিভার হার্ট বেচা ফেলে, বাচ্চা হলে বাচ্চাগুলোরে আলাদা নিয়ে কমিউনিজম শিক্ষা দেওয়া হয়, নানান বর্বর অ্যাক্টিভিটিসও কিন্তু চীন চালাচ্ছে। বাট যাই হোক, এই এরা এরা লাগুক, তাইলে আলহামদুলিল্লাহ আমরা খুশি। হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।